رب العالمين ونشطو نمبرات بولين ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك زلولا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس আজকের আলোচনা হলো আমাদের 69 গত শুক্রবার আলোচনা করেছিলাম এর আগে 68 তাই না আজকের আলোচনা হলো 69 সূরা নাহল সুম্মা কুলি মিন কুল্লি সামারাত আল্লাহ বলেন বাসা যখন তোমাদের বাধা হয়ে যাবে বাসার সন্ধান যখন তোমরা পেয়ে যাবে এবার তোমরা বিভিন্ন ফল ফুল থেকে আহরণ করো কোন জায়গা থেকে আহরণ করতে বলেছে বিভিন্ন ফল ফুল থেকে আহরণ করো আমি তো আপনাদেরকে বলেছি এখন এই ফল এবং ফুল যদি পচা হয় দোষ ত্রুটি যুক্ত থাকে পোকওয়ালা থাকে ওই ফল এবং ওই ফুলে কোনোদিন মৌমাছি পড়বে না যে ফুলটা নষ্ট নষ্ট ফুলের মধ্যে কি কখনোই মৌমাছি বসবে না যদি কোনো কারণে বসে গোয়েন্দা বাহিনী ফিট করা আছে না নাই বলেন টাইগার বাহিনী সোয়াত বাহিনী কোবরা বাহিনী সব পেট্রোল ডিউটি দিচ্ছে হঠাৎ কেউ দেখতে পেল যে এ তো একটা মরা ফুলের মধ্যে বসেছে অর্ধেক ফুলটা পচে গেছে আর অর্ধেক ভালো আছে এই জায়গায় বসেছে ওখান থেকে সঙ্গে সঙ্গে মৌচাকের রানীর কাছে বলতেছে এত নাম্বার কক্ষের মৌমাছি সে অর্ধেক পচা ফুলের মধ্যে বসেছে আপনি জাহাপনা আপনি বর্ডার গার্ডকে আপনি এক্ষুনি হুকুম দিন এত নাম্বার ঘরের মৌমাছি যেন ওই ঘরে প্রবেশ করতে না পারে তাকে মেরে ফেলা হোক কত বিশুদ্ধতার সঙ্গে মধু আল্লাহ ব্যবস্থা করে দিলেন কথা ঠিক না আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত হে মৌমাছি তোমরা যখন যেখানে অবস্থান করবে এর আশপাশের ফল ফুল থেকে তোমরা রস শোষণ করো মিন কুল্লি সামারাত যার কারণে সরিষা ফুলের সেই ক্ষেতের মধ্যে যখন আমরা মৌমাছির বাক্স দেই মধু আমরা ওই রকমই পাই কথা ঠিক কি না বিভিন্ন কালারের মধু সেখানে আলাদা আলাদা থাকে থাকে না আমার ভাইরা আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত তোমরা ফল এবং ফুলে বসো খারাপ ডাস্টবিনে ময়লায় কখনো তোমরা বসিও কোন মৌমাছি যদি গাদ্দারি করে বসে তার জন্য ক্রস ফায়ার কি কি আছে ও বাসার ভিতর ঢুকতেই পারবে না ওখানে বর্ডার গার্ড আছে সঙ্গে সঙ্গে কয়েকটা ধরে ওর মাথায় শরীরে হুল ফুটিয়ে ওকে দংশন করে শেষ করে দেয় কি ব্যবস্থা আল্লাহ মানুষকে পিওর খাঁটি জিনিস খাওয়ানোর জন্য আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন আর আমরা দুই নাম্বারই করতে একটু বাদ রাখি না কথা ঠিক কি না শুধু তাই নয় এই মৌমাছি যখন একটা ফুলের মধ্যে বসে ওর পাশ দিয়ে যদি অন্য কোন মৌমাছির সেই মৌমাছির চাকের যদি মৌমাছি পাশ দিয়ে যায় কখনো যায় হামলা করে না কখনো যায় সেখানে আর ওই মৌমাছি বসে না একটা ফুলের মধ্যে মৌমাছি বসেছে যে যে চাকের মৌমাছি বসেছে অন্য ফুলের মৌমাছি অন্য মৌচাকের মৌমাছি কখনো ওই ফুলের মধ্যে বসবে না কখনো ওই বসে না আমার ভাইরা এটার ব্যবস্থাটা কি আজকে আমাদের অবস্থা এখান থেকে শিক্ষাটা কি একটা মৌমাছি একটা ফুলের মধ্যে বসেছে কিন্তু ওই ফুলের মধ্যে যে অন্য মৌচাকের মৌমাছি এসে বসবে না এই শিক্ষা কোথায় মৌমাছির কাছে পবিত্র রাখার জন্য ও খাচ্ছে খাক ও তৃপ্তি সহকারে খাক আমি অন্য জায়গায় যায় বসে কথা ঠিক কিনা আমাদের মানুষের সমাজে দেখেন কেমন একজনে ভালো একটা চাকরি করে তার চাকরিটা নোট করে দিয়ে আমি ওই জায়গায় বসবো কেমন এই চিন্তা আছে না নাই আরো জোরে বলেন একজনে একটা ব্যবসা করে তার ব্যবসাটাকে ডাউন কেমন করে করা যায় আর একটা ব্যবসা সেখানে দিতেই হবে সারাদিন বসে থেকে কাস্টমার পায় না কিন্তু দেখছি একটু কাস্টমার আনা গোনা ওনার মাথায় এবার পিঁপড়া উঠেছে পিঁপড়া কামড় দিচ্ছে আমাকে এই ব্যবসায় দিতে হবে কথা ঠিক কিনা
ও যখন ব্যবসা দিল এর ব্যবসাও ভালো না ওর ব্যবসাও ভালো না রিজিক নষ্ট করে দিল কথা ঠিক কি না মৌমাছি থেকে শিক্ষা নেন যে মৌমাছি যে ফুলের মধ্যে বসে অন্য মৌচাকের মৌমাছি কখনো কোশ্চিন কাল ওই ফুলের মধ্যে বসবে না আল্লাহ নিয়ম শৃঙ্খলা করে দিয়েছেন মৌমাছি এটা বোঝে সে ওখানে খাচ্ছে খাও তামাম দুনিয়ার মধ্যে ফুলের অভাব নাই আমি অন্য জায়গায় যে ফুল ফুল থেকে রস শোষণ করে নিয়ে খাই এখানে বসতেই হবে এমন কথা না কিন্তু আমাদের মানুষের সমাজের মধ্যে আমরা মুমিন কেন হতে পারি না একজনে ভালো একটা চাকরি করে বসের কাছে পিন মারতে মারতে চাকরিটা কেমনে নক করা যায় আছে না নেই রাগ করবেন নাকি আমার এগুলো হ্যাঁ একজনে একটা ব্যবসা করে এক লক্ষ টাকা দিয়ে দোকানের সিকিউরিটি নিয়ে ভালো একটা ব্যবসা করতেছেন আরেকজন দোকান মালিককে যে বলতেছে আমি 1.5 লক্ষ টাকা দেবো দোকানটা আমাকে দেন আছে না এগুলা মৌমাছি থেকে আল্লাহ কেন শিক্ষা নিতে বলেছেন দেখেন কেউ রাগ করবেন না আয়াতটা যদি না বোঝেন আমি শুধু তর্জমা করে গেলে বুঝবেন না কি আছে এটার ভিতরে কেন আমি দুইটা শুক্রবার বেঁচে নিলাম কথা ঠিক কিনা আমার ভাইরা এইভাবে অনেক মানুষ আছে একজনের ভালো আরেকজন দেখতে পারে না কথা ঠিক কিনা একজনের ভালো আরেকজন দেখতে পারে না সর্ব জায়গায় শত্রুতা আছে রিক্সাওয়ালা একজন রিক্সাওয়ালা কাস্টমার পেয়েছে যাত্রী পেয়েছে উঠাইবে আরেকজন হাত টেনে ধরে যা আমারটাই ওঠেন বাসের ড্রাইভার হেল্পার কন্ডাক্টর তাদের অবস্থা তো আরো টানতে টানতে একেবারে লোকটার শরীরের ব্যথা সব উঠাই দিছে হ্যাঁ নাই এগুলো মনে হয় এ টানে এইদিকে ও টানে ওইদিকে লঞ্চ ঘাটে আছে কিনা এরকম গাবতলিতে আছে নাকি নাই মনে হয় আমাদের পাশে এখানে আছে নাকি ব্যাগ ধরে টানতেছে বউ একজন টানতেছে স্বামীরা আরেকজন টানতেছে এখন বউকে তুমি এদিকে আসো স্বামীকে তুমি এদিকে আসো দুইজনে ফারাক হয়ে গেছে ছিল একসাথে দালালেরা টানতে টানতে দুইজনকে 2 মাইলে নিয়ে গেছে কথা ঠিক কিনা কেন এগুলা কেন আমার ভাইরা সাহাবায়ে কেরামের জামানায় কেমন ছিল একজন ব্যবসা করতে বসেছে পাশে আরেকজন ব্যবসা করতে বসেছে দুইজনে ব্যবসা করে কিন্তু একজন লক্ষ্য করতেছে আমার পাশের ভাইটা আজকে সকালে দোকান খুলেছে কাস্টমার পায় না সারাদিন কাস্টমার নাই সারাদিন কাস্টমার নাই এই ভাইটা আমি বিক্রি করতেছি ভালো সে মনে করতেছে আমি ভালো বিক্রি করতেছি এরপরে যখন দেখতেছে না ওর কাছে কাস্টমার নাই বিকেল টাইমে যখন কিছু কাস্টমার আসছে কিছু জিনিস চেয়েছে এখন সাহাবায়ে কেরাম বলতেছে ভাই আমার কাছে যে মালটা চেয়েছেন যে পণ্যটা চেয়েছেন আমার ওই ভাইয়ের কাছে আস তার কাছ থেকে নেন সুবহানাল্লাহ কথা ঠিক কিনা তার কাছ থেকে নেন সারাদিন আমি বিক্রি করেছি আমার ভাইটা বিক্রি করতে পারেনি তারও তো একটু বেচা কিনা দরকার কথা ঠিক কিনা এইভাবে নিজের কাস্টমারকে অন্যের কাছে দিয়ে তাকে একটু সহযোগিতা করেছে কিন্তু আমরা এমনের এমন একজনের দোকানের মধ্যে তাবিজ কবজ ভরতে ভরতে শেষ হয়ে গেছে কাস্টমার জন্য ওরা সাফ হয় আছে না নাই একটা কাস্টমারও যেন যায় না এই স্বভাব কি মুমিনের কথা বলে সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা আল্লাহ বলেন এ মৌমাছি ফলে বসো ফুলে বসো আমার ভাইরা সর্বপ্রথম তাহলে আমাদেরকে বুঝতে হবে এক নাম্বারে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আকালাত তৈয়িব মৌমাছিরা কখনো খারাপ খাবার কখনো খায় না খারাপ জায়গায় বসে না খারাপ কোনো ফুলের মধ্যে যায় না আজকে মৌমাছিরা বসে না বিদায় 1 কেজি মধুর দাম 900 টাকা 1000 টাকা কথা ঠিক কিনা মধুর এত দাম হয়েছে কিন্তু আমরা সব জায়গায় বসি আমরা ভালোটাও চাই খারাপটাও চাই আছে না নাই সব আমাদের দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি থেকে শিক্ষা দিলেন হে বান্দারা তোমরা মৌমাছি থেকে শিক্ষা নাও তোমরা যখন চাকরি করবা তোমাদের হালাল রিজিকের ব্যবস্থা করো হালাল রিজিক খাও হালাল ব্যবসা করো হালাল চাকরিটা তুমি খোঁজার চেষ্টা করো হালাল পথে চলার চেষ্টা করো তুমি যদি হালাল ব্যবস্থা করার পরে তুমি যদি ডাল আলু ভাত্তা দিয়ে ভাত খাও আমি আল্লাহ তাআলা তোমার হৃদয়ের মধ্যে শান্তি ঢেলে দিয়ে দেব
আর ওই যে বড় লোক নানান ভাবে টাকা পয়সা ইনকাম করে এরপরে কই মাছ ইলিশ মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল দেশি মাগুর বোয়াল মাছ সব কিছু নিয়ে বসছে আল্লাহর বান্দা সামি দিয়ে শুধু উঠায় জিব্বার মধ্যে যায় না খাওয়ার রুচি নাই গ্যাস্ট্রিকে পেট ভরা আছে না নাই আল্লাহ বলে বান্দা মৌমাছি থেকে শিক্ষা নাও হালাল ভালো রিজিকের সন্ধান করতে হবে ভালো রিজিক সন্ধান করা হলো ফরজ কথা বলেন কি হালাল রিজিক সন্ধান করা হলো ফরজ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ বলে বান্দা হালাল রিজিকের সন্ধান করা হলো ফরজ তুমি যদি হালাল রিজিক খাও খায়া যদি শুধু ফরজ নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দুটো হাত উঠে যদি বলো রব্বুল আলামিন আমার এই সমস্যা সেই সমস্যা যদি তোমার পেটের মধ্যে হালাল রিজিক থাকে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কখনো ফেরায় দিব না তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিব শর্ত কি হালাল খাবার পবিত্র খাবার কথা ঠিক কি না একটা জিনিস ভালো করে খেয়াল করেন কোন জায়গায় দুই নাম্বারই ছাড়া আছে আমরা যা খাচ্ছি যত কিছু খাই ভালো করে খেয়াল করে দেখেন তো ভেজাল নাই কোথায় কোথায় ভেজাল নাই কেরাসিন তেল থেকে নিয়ে শুরু করে সয়াবিন তেলে তো বেরে দশ প্রকার কথা ঠিক কি আমার ভাইরে এরকম সব জায়গায় ভেজাল চাকরি করেন চাকরির মধ্যে কত ভেজা আছে কি না কত ঝামেলা কত কি মানুষের কাছে না না খেয়ে বলতে হয় খাইছি মানে অনেক কিছু মিথ্যা কথা আমাদেরকে বলতে হয় যেগুলো আমরা অপ্রাপ্য প্রায় নেই এরকমটা সব জায়গায় আছে না নাই কিছু কিছু হলেও আছে আমার ভাইরাম এই জন্য রব্বুল আলামিন বলেন মৌমাছিকে আদেশ দিলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা মৌমাছি যখন ভালো ফলে এবং ফুলে বসে একটা মৌমাছি 10 কিলোমিটার পর্যন্ত দূরে চলে গেল যাওয়ার পরে ওই মৌমাছিটা ভালো রস শোষণ করে নিয়ে আসলো সন্ধান পেয়েছে ফাসলুকি রব্বিকি জুলুলা আল্লাহর আদেশে তারা আবার ম্যাপ তৈরি করে দিয়ে আবার 10 কিলোমিটার দূরে গেল আবার চলে আসে স্থান মতো চলে আসে বাসায় চলে আসে বরঞ্চ আমাদের মতো মানুষ আমাদের যখন মা চাচিরা মুরব্বীরা যারা আছে এখনো শহরের মধ্যে ছেড়ে দিলে বাড়ি যেতে পারবে না এরকম আছে না নেই আগের মানুষ সরল সোজা মানুষ শহর কি জিনিস বুঝতো না কোনোদিন হাসপাতালে আসে লাগে নাই কোনোদিন ডাক্তার সিরিয়াল দেওয়া লাগে নাই কথা ঠিক কি না শহরের গলিতে নিয়ে যা ছেড়ে দিবেন যেতে পারবে না এরকম আছে না নাই অথচ মৌমাছি 10 কিলো 20 কিলো 30 কিলো 50 কিলো দূরে যদি চলে যায় ওখান থেকে আবার বাসা মতো চলে আসে জায়গা মতো চলে আসে পথ ভুলে খায় না আল্লাহ তাই বলেন ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা তোমাদের রবের নির্দেশে তোমরা তোমাদের রব যে নির্দেশ দিয়েছেন যে পথ বাতলায় দিয়েছেন ওই পথের মধ্যে চলো তোমরা এদিক সেদিক যেও না একটা মৌমাছি অনেক দূরে চলে গেছে যাওয়ার পরে ফিরে আসছে ফিরে আসার পরে বাসার সামনে নাচা শুরু করে দিয়েছে একরকমের কিছু নাচন ভঙ্গি তারা দেয় নাচন ভঙ্গি দেখার পরে বাসার ভিতরে যে মৌমাছি তারা বাইর হয়ে আসে অর্থাৎ এই যে নাচন ভঙ্গি দিচ্ছে 10 কিলোমিটার দূরের মধ্যে খাবারের ব্যবস্থা দেখেছে বাসার ভিতরের মৌমাছিদেরকে ডাক দিয়ে বলতেছে ভাই আমি 10 কিলোমিটার দূরে অমুক জায়গার মধ্যে আমি খাবারের ব্যবস্থা দেখেছি তোমরা চলে যাও তোমরাও কিছু কিছু করে খাবার নিয়ে আসো না খেয়ে থেকো না বলেন সুবহানাল্লাহ এরপরে বর্ণনা এসেছে ফুলটা যদি সূর্যের দিকে মুখ করে থাকে মৌমাছি ওই যে মৌমাছিদের সামনে মাথা উঁচু করিয়ে নাচল দেয় সুবহানাল্লাহ বলে
এর কারণ বুঝায় ফুলের মুখটা হলো উপরের দিকে তোমরা চলে যাবা যে দেখবে ফুলটা উপরের দিকে আছে ফুলের মুখ যদি নিচের দিকে থাকে তাহলে মুখটা নিচু করে নাচ দেয় এমন বাচন ভঙ্গিতে নাচ দেয় ডাক দিয়ে বলে আমি কিছু খাবার পেয়েছি এত কিলোমিটার দূরে তোমরাও যাও সেখানে যে তোমরাও কিছু কিছু করে খাবার নিয়ে আসো তোমরাও অনাহারে থাকো না আজকে মৌমাছি একজন একাই চিন্তা করে না অসংখ্য মৌমাছিদের চিন্তা করে এখানে তাদেরকে দাওয়াত করতেছে তোমরাও যাও আর আমরা মানুষ আজকে কি অবস্থা কোথাও যদি কোনো কিছু খাবার পায় শুধু খাবার নয় গরিব মানুষের পেটের খাবার কেমনে কেড়ে খাওয়া যায় সেই চিন্তা আমরা বেবু আরো জোরে বলেন আরো জোরে বলেন আছে না নাই আছে রাগ করবেন না মনে হয় রাজনীতির কথা হচ্ছে না হ্যাঁ আমার কথা না কুরআন থেকে ভেঙে ভেঙে বলছি ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা তাদের যে রাস্তার ম্যাপ দেওয়া হয়েছে ওই ম্যাপ মোতাবেক তোমরা চলো তারা চলে একটা মৌমাছি 10 কিলোমিটার দূরেও যদি কোনো একটা খাবারের সন্ধান পায় সেখানে ফুল বাগান পায় ওখান থেকে রস শোষণ করে নিয়ে এসে বাসার সামনে নৃত্য দেওয়া শুরু করে দেয় তাদের নৃত্য নৃত্য নাচনের ভঙ্গি দেখে বাকি মৌমাছিরা বুঝতে পারে এখান থেকে কত দূর দূরে সেই ফুল বাগান আছে কত কিলোমিটার হবে কোন জায়গায় আছে এরপর ফুলের মুখটার উপর দিকে না নিচের দিকে তার নাচনে সব বলে দিচ্ছে আরো আস্তে কোন আরো আস্তে বলে আমার ভাইরা এখান থেকে শিক্ষা আপনি ভালো একটা চাকরি পেয়েছেন দেখেন না আপনার গ্রামের কিছু অসহায় ছেলেপেলে কিছু বেকার ছেলেপেলে কিছু বেকার যুবকদের জন্য একটা কিছু করতে পারেন কিনা তাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারেন কিনা আপনি ভালো একটা জায়গায় আছেন আপনার একটা সুপারিশ একটা ছেলের ভালো একটা রিজিকের ব্যবস্থা হবে আপনার মুখের দুইটা কথায় যদি সে ভালো একটা রিজিকের ব্যবস্থা হয় আপনি একটু করেন না আমরা সেটা করি না আমি ভালো চাকরি পেয়েছি যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমনে পাইলেন পাইছি এমনি পাইছি কথা ঠিক কি না কোনো ভাবেই বলতে চায় না এই ভাবে মনে করে আমি একাই পাইছি একাই থাকব আমি গ্রামের আমার এই গ্রাম থেকে আমি একজন ডিসি হয়েছি আরেকজন যেন হতে না পারে আমি একটা পুলিশের চাকরি পেয়েছি আরেকজন যেন না পায় এরকমটা আছে না নাই আমি বড় কোনো পদ পেয়েছি আমার গ্রাম থেকে আর একটাও জন এরকম কোনো পদ না পায় আছে কি না এরকম অথচ মৌমাছি থেকে শিক্ষা নেন আল্লাহ বলেন মৌমাছির অবস্থা তোমরা দেখো সে একা একা কিছু করে না সে যখন একাকিত কিছু পেয়েছে ওখান থেকে আরো একটু খোঁজ নিয়ে আসে আমার বাসায় যে সমস্ত লোকেরা আছে তাদের জন্য কোনো খাবারের সন্ধান পাই কিনা খাবারের সন্ধান করে নিয়ে এসে তাদেরকে আবার খবর দিয়ে দাও আর আমরা বড়লোক খালি বড়লোক হতে চাই কথা ঠিক কি না বড়লোক শুধু বড়লোক হতে চাই গরিবকে কিভাবে দাবানো যাবে আছে না নাই হ্যাঁ একজনকে একটু ভালো কিছু শিখায় দিলে সে হয়তো ভালো একটা চাকরি পাবে ডাক্তার কখনো আরেকটা ডাক্তারকে একটা ছাত্রকে উপরে উঠাতে চায় না কেন সে যদি ডাক্তার হয়ে যায় বড় আমার রোগী টানাটানি পড়বে কথা ঠিক কিনা এক শিক্ষক আর এক শিক্ষককে ভালো অবস্থানে নিতে চায় না এরকম সব জায়গায় আছে অফিসের মধ্যে দেখবেন সহজে ভালো কোনো কাজ শিখাতে চায় না কেন 20 বছর চাকরি করে ও র‍্যাঙ্ক বাড়ে না অথচ এখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার পর ওখানে যায় আরো বড় র‍্যাঙ্কে উঠে যায় এখানে আর উঠতে পারতেছে না হাজার চেষ্টা করে হয় না হয় ছোট ছোট হয় ছোট ছোট হয় লাগুল পায় না এরকম আছে না নাই নাই এগুলা কেন হোক না একজন ভালো রিজিক যদি পায় ভালো খাবার পারে ভালো পড়তে পারে ভালো চলতে পারে এটা আমার খুশি হিংসা করার এখানে আমার কিছু নাই আছে আমার পাশের বাড়ির লোকটা যদি একটু ভালো চাকরি পেয়ে ভালো চলে সে যদি ভালো গাড়ি করে ভালো একটা বাড়ি করে এটা আমার ভালো আমার প্রতিবেশী অভাবে নাই কথা ঠিক কি না কিন্তু আমরা এটা চাই না ভাই একটা চাকরি দেন ভাই একটা চাকরি দেন আজ না কাল কাল না পরশু ঘুরেতে ঘুরেতে জুতের তলা খায় চাকরি আর হয় না এরকম হয় না বলেন না চেষ্টা করব
আমার সুপারিশে আমার কথায় যদি একজন রিজিক পায়, আপনি চিন্তা করেন একটা ছেলেকে একটা পরিবারকে আপনি জীবিত করলেন, একটা পরিবারকে আপনি উদ্ধার করলেন অভাব থেকে একটা ছেলে চাকরি দিয়ে, হয় না? তার ইনকাম থেকে তার মা খাবে, বাবা খাবে, তার স্ত্রী সন্তান খাবে। অথচ কত শিক্ষিত ছেলেরা রিকশা চালায় খাচ্ছে, আছে না নেই সমাজে? দিন মজুর কাজ করে খাচ্ছে, মাটির কাজ করে খাচ্ছে, বিভিন্ন কষ্ট করে খাচ্ছে, একটু মামু নাই, খালু নাই, ভাই নাই, দুলা ভাই নাই, জন উপরে উঠতে পারে না। রাগ করলেন মনে কথাটা? হ্যাঁ, যদি থাকতো হাতটা বাড়াই দিত, আরেকজন হাতটা ধরে টেনে তুলতো। অনেক ভালো ভালো শিক্ষিতরা বেকার হয়ে পড়ে আছে। আসুন একটু চেষ্টা করি। আপনি জানেন না, আপনার সুপারিশে আপনার ভালো কথায় যদি একজনের একটা চাকরি হয়, যতদিন সে ইনকাম করবে, যতদিন তার বউ বাচ্চাকে পালবে, বাপ মাকে খাওয়াবে, ততদিন আপনি সব পেতেই থাকবেন। দান শুধু টাকা দিয়েই নয়, মুখের কথাটাও একটা দান, কলমের খোসাটাও একটা দান, চোখের ইশারা একটা দান। যার ক্ষমতা যেখানে যেরকম, কিছু কিছু জায়গা আছে চোখের ইশারায় দুনিয়া ধ্বংস হয়ে যায়, হয় কি না? কিছু কিছু জায়গা আছে মুখের ইশারায় দুনিয়া ধ্বংস হয়ে যায়, আবার কিছু কিছু জায়গা আছে হাতের ইশারায় একটা পরিবার ধ্বংস হয়ে যায়, কিছু কিছু জায়গা আছে কলমের খোসায় দেশ ধ্বংস হয়ে যায়, আছে না এরকম? তাহলে যেখানে যে বল প্রয়োগ করলে একজন মানুষের উপকার হয়, আপনি যদি সেখানে সেই বল প্রয়োগ করতে পারেন, আপনি সৎকা করলেন, আপনি কবরে শুয়ে গেলেও আপনি সব পেতেই থাকবেন। একজনে একটা দরখাস্ত নিয়ে গেছে, বুঝার জন্য বলছি, মুখের হাসিটা কেমন। একজনে একটা দরখাস্ত নিয়ে গেছে, স্যার ভয়ে ভয়ে যেতে পারতেছে না। আপনি তার দরখাস্ত দেখে বা তার হাতে কাগজ দেখে আপনি একটু চোখটা গরম গরম করছেন। ও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে, ঘুরে আসছে, সাহস পাইল না দরখাস্তটা দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? কি করলো? ঘুরে গেল। না রে, মেজাজ খারাপ, যাওয়া যাবে না, কথা ঠিক না? কিন্তু একটা ছেলে দরখাস্ত নিয়ে গেছে বা কাগজ দেখছেন, স্যার যদি একটা মুস্কি হাসি দিয়ে বলে কি নিয়ে আসছো, দেখি কাগজটা, আপনার অর্ধেক ছুটি হয়ে গেছে, কথা ঠিক কিনা? আপনার অর্ধেক ছুটি হয়ে গেছে মানে আপনি স্যারের মুখে হাসি দেখছেন, স্যারের মুখে হাসি দেখে আপনি বুঝছেন আপনার অর্ধেক ছুটি হয়ে গেছে। স্যার আমার একটু বাড়িতে কাজ আছে, একটু যাও। আচ্ছা যাও, কবে আসবা? তাহলে মুখের হাসিটাও কি দরখাস্ত গ্রহণ, মুখের হাসি না থাকলে দরখাস্ত বাতিল, এটাও একটা প্রমাণ করে, বুঝার জন্য কথাটা বললাম।